নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর WIPO ওয়্যারলেস অপারেটর এক্সাম হয়ে গেল, আর এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে WIPO ওয়্যারলেস অপারেটরের জন্য কত কাট অফ যেতে পারে, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, OBC ক্যান্ডিডেটদের জন্য, SC ক্যান্ডিডেটদের জন্য, ST ক্যান্ডিডেটদের জন্য এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আজ আলাদা কাট অফ যেতে পারে কিনা এবং গেলেও কত যেতে পারে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং পরীক্ষার এক্সামের লেভেল কী ছিল সেটা নিয়েও আলোচনা করব। তো কয়েকটি ফ্যাক্টরের ওপরেই কিন্তু এই কাট অফটা নির্ভর করে, স্পেশালি সবচেয়ে বেশি ডিপেন্ড করে যার উপর সেটা এক্সামের লেভেল। এক্সামের লেভেল এখানে খুব বেশি ছিল না, এক্সামের লেভেল ইজি টু মডারেট ছিল এবং ইজির দিকেই কিন্তু ছিল। তো এক্সামের লেভেলের ওপর কিন্তু এক্ষেত্রে অতটা ডিপেন্ড করবে না, অর্থাৎ এক্সামের লেভেলের কথা দেখতে গেলে সেখানে কিন্তু এক্সামের লেভেল বলছে যে কাট অফটা অনেকটা বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু এবারে একটু লক্ষ্য করে দেখবেন যে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখেছি যে টোটাল অ্যাপ্লিকেশন কত বেরোছিল এটা নিয়ে, তো অ্যারাউন্ড দেখলাম প্রত্যেকটা জায়গায় অ্যারাউন্ড একটাই পাচ্ছি যে 80-85K অ্যাপ্লিকেশন পড়েছিল। পরবর্তীকালে আমি সম্ভবত একটা চ্যানেলে দেখছিলাম RTI করেছিল সম্ভবত 76,600 কাছাকাছি অ্যারাউন্ড এরকম RTI রেজাল্ট এসেছিলো, কিন্তু অ্যাকচুয়ালি 76,600 হয়তো অতটা কম নয়, তবে 80,000-এর কাছাকাছি অ্যারাউন্ড ফর্ম ফিল আপ এসেছিলো। কিন্তু দেখা গেছে যে অ্যারাউন্ড 5-6,000 ক্যান্ডিডেটই কিন্তু ফর্ম রিজেক্ট করে দিয়েছে, যারা ভোকেশনাল ক্যান্ডিডেট ছিল বা অন্যান্য বিভিন্ন কারণে 5-6,000 ক্যান্ডিডেটের ফর্ম রিজেক্ট করে দিয়েছে। আমি এমন ক্যান্ডিডেটকে চিনি যারা যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে। তো যাই হোক, এরকম 5-6,000 ক্যান্ডিডেটের ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং ফর্ম রিজেক্ট করে দেওয়ার পরে আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে মিনিমাম ধরে নিলেও 75K আপনি ক্যান্ডিডেট পাচ্ছেন, 75K আপনি এখানে ক্যান্ডিডেট পাচ্ছেন। এখানে আপনার ভ্যাকান্সি 1251, আমি ধরে নিচ্ছি মিনিমাম 15 গুণ পাস করানো হবে। 15 গুণ পাস করানো হলেও আপনার 18,500 বা 18,000-এর কাছাকাছি আপনার কিন্তু ডাকা হবে PET PMT-র জন্য। 18,000-এর কাছাকাছি PET PMT-র জন্য ডাকা হবে, হয়তো আরও বেশি পরিমাণে ডাকা হবে, তার কারণ সায়েন্স স্টুডেন্ট হলেও এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেকের হাইট নেই, অনেকের ওয়েট নেই, তো সেই জন্য কিন্তু PET PMT-র জন্য হয়তো 18,000-এর থেকেও বেশি ক্যান্ডিডেট ডাকা হতে পারে। আর 75,000 যেহেতু টোটাল অ্যাপ্লিকেশান ভ্যালিড অ্যাপ্লিকেশান রয়েছে অ্যারাউন্ড, দেখা যায় প্রত্যেকটা এক্সামে, এটা WP কনস্টেবলের এক্সাম নয়, WP কনস্টেবলের এক্সামে অ্যারাউন্ড 60-70% অ্যাটেন্ডেন্স রেট থাকে, আরও বেশি কখনো কখনো হয়ে যায়, কিন্তু এই যে এক্সাম, এই এক্সামের কিন্তু অ্যাটেন্ডেন্স তুলনামূলক কম, যেহেতু এটা শুধুমাত্র সায়েন্সের ক্যান্ডিডেটদের জন্য, এখানে আর্টসদের কোনো রকম জায়গা নেই, তো সেটা কাট অফও কিন্তু তুলনামূলক অনেকটা কমিয়ে দেয় এবং এখানে কিন্তু অ্যাটেন্ডেন্স রেট আমি যদি ধরি 60%ও আছে, তো অবশ্যই নেই, কিন্তু যদি 60%ও থাকে 75,000-এর মধ্যে, সেখানে কিন্তু দেখা যাবে অ্যারাউন্ড আপনাদের 35-40 বা আপনি ধরে নিতে পারেন 45,000-45,000 ক্যান্ডিডেট কি আর একটু বেশি ম্যাক্সিমাম ধরে নিন, এখানটায় ম্যাক্সিমাম ধরে নিন, এখানে 50,000 ক্যান্ডিডেট কিন্তু এখানে পরীক্ষায় অ্যাপিয়ার করছে। 75,000 ভ্যালিড ক্যান্ডিডেট, তার মধ্যে 50,000 ক্যান্ডিডেট কিন্তু এখানে পরীক্ষায় অ্যাপিয়ার করছে। তো আমরা যদি এই বেসিসেও দেখি 50,000 ভ্যালিড ক্যান্ডিডেট পরীক্ষায় অ্যাপিয়ার করছে আর 18,000-এর ওপরে বা 20,000-এর কাছাকাছি যদি এখানে শুধুমাত্র প্রিলিমিনারিতে পাশ করানো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন তিনজনে একজন করে ক্যান্ডিডেটকে পাশ করানো হবে। সেক্ষেত্রে অন্যান্য এক্সাম দেখুন, সেন্ট্রাল এক্সাম বলুন, রাজ্যের অন্যান্য এক্সাম দেখুন, দেখবেন 100 জনে একজন করে পাশ করানো হচ্ছে, সেখানে এখানে 3 জনে 1-1 জন করে কিন্তু পাশ করানো হবে। তো এর বেসিসে কিন্তু কাট অফটা তুলনামূলক অনেকটা কম যাবে। তাছাড়া এক্সামের লেভেল ইজি ছিল, তো সেহেতু একটু কাট অফের পরিমাণটা যতটা কম যাবে আশা করা হচ্ছিলো, হয়তো ততটা কম যাবে না, তবুও যেহেতু অল্প ক্যান্ডিডেটের মধ্যে থেকে নেওয়া হবে এবং PET PMT রয়েছে, এর বেসিসে অনেক বাদ চলে যাবে, তারপরে মেন্স রয়েছে, ইন্টারভিউ রয়েছে, এই প্রসেসগুলোর মাধ্যমে বাদ দিতে হবে, ফাইনাল মেরিট লিস্ট তৈরি করতে হবে, তো এই বেসিসে কিন্তু কাট অফটা তুলনামূলক অনেকটা কম যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট দেখেন, এখানে অ্যানালিসিসের পর অনেকের সাথে কথা বলার পর অ্যাটেম্প্ট রেট, ওভারঅল অ্যাটেম্প্ট রেট প্রত্যেকেরই 10-12 করে ভুল যাচ্ছে, না হলেও 5-4-5 ভুল তো করেই আসে যারা অ্যাকিউরেটভাবে অ্যান্সার করেছিল, তবু তাদের ভুল যাচ্ছে। যাই হোক, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আমরা যদি বলি তাহলে কাট অফ মোটামুটি 45-এর কাছাকাছি যেতে পারে, 45±5 আপনি ধরে রাখতে পারেন জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, ±45±5। OBC ক্যান্ডিডেটদের জন্য আরও একটু কমিয়ে নিন, 5-7 কমিয়ে নিন, এখানে 38 থেকে মোটামুটি এখানে প্লাস মাইনাস এখানেও 5 করবো। SC ক্যান্ডিডেটদের জন্য এখানে অ্যারাউন্ড 35-এর কাছাকাছি রাখবো আমি, SC ক্যান্ডিডেটদের জন্য 35 প্লাস মাইনাস 5। ST ক্যান্ডিডেটদের জন্য আরও একটু কম, ST ক্যান্ডিডেট জন্য 32 রাখবো আমরা, প্লাস মাইনাস 5 রাখবো। আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য প্রত্যেকটা, ধরুন ফিমেল জেনারেল, ফিমেল OBC, ফিমেল SC, ফিমেল ST, এরকম যদি ভাগ করা হয়, আমি এখনও পর্যন্ত জানি না এরকম ভাগ করা হবে কি না, তো যদি এরকম ভাগ করা হয় তাহলেও কিন্তু কাট অফটা ফিমেলদের তুলনামূলক অনেকটাই কম যায়, কারণ ফিমেলদের ক্ষেত্রে
হাইটের খুব প্রবলেম হয় এবং হাইট কিন্তু তারা পায় না। 160 সেমি এখানে হাইট চেয়েছে, বেশিরভাগের মধ্যে কিন্তু এই হাইটটা থাকে না, তো সেই জন্য কিন্তু ফিমেলদের মধ্যে কাট অফটা তুলনামূলক আরও অনেকটা কম চলে যাবে। সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে ফিমেলের ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে কাট অফ চলে যাচ্ছে যে 30 থেকে 32, ওবিসির ক্ষেত্রে কাট অফ চলে যাচ্ছে এখানে 38, তো এখানে মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 22 থেকে 23, এরকম কাট অফ কিন্তু চলে যাবে। মোটামুটি 10 থেকে 12-14 নম্বর কিন্তু আপনি কমিয়ে রাখতে পারেন ফিমেলদের ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে। আর জেনারেল থেকে 45 ± 5-এর বেশি যাওয়ার চান্স তো খুবই কম, তো মোটামুটি এরকমই আশেপাশে যেতে পারে, হয়তো আরও কমবে, কাট অফটা আরও কমতে পারে, কিন্তু এর বেশি যাওয়ার চান্স কিন্তু খুবই কম রয়েছে। মোটামুটি আপনার যে নাম্বার সেটা যদি 30+ পাচ্ছেন, আপনি যে ক্যাটাগরির হন না কেন, অবশ্যই প্রিপারেশান শুরু করে দেওয়া উচিত। ইভেন হয়তো আপনার 25+ পেলে হয়তো হয়ে যাবে সিলেকশন, কিন্তু এখনও পর্যন্ত যেহেতু কোনোরকম এক্সাম হয়নি, এর কোনোরকম কাট অফ জানা যায়নি, তো অ্যাকুরেটভাবে কিন্তু বলা যাচ্ছে না, অন্য কাট অফও কিন্তু অ্যাকুরেটভাবে বলা যায় না, তবে একটা আইডিয়া করা যায়, কিন্তু এর ক্ষেত্রে করা যাচ্ছে না, তার কারণ এখানে এর আগে কোনোরকম এক্সাম হয়নি। আর ওভারঅল এক্সামের যে লেভেলটা মোটামুটি ইজি টু মডারেট ছিল, ইজির দিকেই ছিল, তো কিন্তু বাকি যে ফ্যাক্টরগুলো সেগুলো কিন্তু ইজির দিকটা অতটাও ম্যাটার রাখবে না। তো এই জন্য বলতে পারছি জেনারেলের অ্যারাউন্ড 45+-5, ওবিসির 38+-5, এসসির 35+-5, আর এসটির ক্ষেত্রে 32+-5, ফিমেলের ক্ষেত্রে আরও 12 থেকে 14 নম্বর আপনারা কমিয়ে রাখতে পারেন। এই ছিল ছোট্ট ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। Thank you.